নেতৃত্ব দিচ্ছেন পার্বত্য শান্তি চুক্তি থেকে রাজনৈতিক এই অস্ত্র সমর্পণ করলে ফেনী এবং চার মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন এটি প্রমাণের রূপকার ছিলেন এবং চার মধ্যে অন্য আমরেলা হয়েছে তাদের ভাষা এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী করবেই করবে আর দশই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিশ্বস্ত জায়গা যেমন পানি চুক্তি ইন্ডিয়া যে ফারাক্কা চুক্তি হতে শুরু করে আমার দাদা আরে দিয়ে অনেক কিছু করাই গেছে মূল বিষয় হয়েছে যে এই বাংলাদেশের স্বাধীনতার সাথে মুক্তিযুদ্ধের সাথে আমার রক্ত ওতপ্রোতভাবে জড়িত এই দলের সাথে ওই যে স্যার বলতেছিলেন তার ধারাবাহিকতা আমি বলবো যে স্যার আমাদের বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে আমাদের পরিবারকে হত্যার মধ্যে দিয়া পাকিস্তান হয়তো বানাইতে পারে নাই আমাদের কিন্তু আমাদের রন্ধে রন্ধে দুর্নীতি এমন দুর্নীতিগ্রস্ত করছে যে আজকে আমরা পার্সেন্ট উদ্দেশ্যকে নর্মাল ভাবে মনে করি 2% 3% আমি যদি টাকা না নেই তাহলে মনে করে একজন তপ্পির করলো কাজের জন্য আমি যদি তার কাছে টাকা না নেই ওই লোকটা বাইরে যেয়ে বাসা দিয়া আমার বাসা দিয়ে বাইরে যেয়ে বলবে যে আমার চাকরি হবে না কেন কারণ আমি তার কাছ দিয়ে টাকা নেইনি এইটা কি আপনাদের বা আমাদের এটা কি মানে এটা হচ্ছে সাধারণ বিষয় কিন্তু আসলে কি এটা সাধারণ বিষয় আমরা একটু নিজেদের কাছে নিজেরা কোশ্চেন করি এইটা কি সাধারণ বিষয় এর জন্য কি আমাদের জাতির জনক আমাদের বীর মুক্তিযোদ্ধারা এই দেশটাকে স্বাধীন করেছিলেন সোনার বাংলাদেশ গড়তে হলে আমার সোনার মানুষ এই যে আজকে শৃঙ্খলাবদ্ধ ধন্যবাদ দিয়ে ছোট করবো না আমার বোনেদের আমার ছাত্রলীগের ভাইদের এই যে দেখেন কত সুন্দর ভাল লাগে নিজের কাছেও ভাল লাগে ওদের কাছেও ভাল লাগে আজকে সেই যে দীর্ঘ সময় দাঁড়িয়ে রয়েছে এই যে আজকে শিক্ষকরা বিভিন্ন কলেজের ছাত্রলীগ দিয়ে প্রশংসা করে এটা তো ছাত্রলীগের অবশ্যই ছাত্রলীগের প্রশংসা বাট আমি নিজে গর্ববোধ করি যেহেতু এখানে আমি এবং আমার আব্বা আমার সভাপতি গান্ধী কাকু এখানে মহানগরের নেতৃত্ব দিচ্ছেন সবসময় আমরা বক্তব্য দিই আমাদের বক্তব্য আমাদের নেতা কর্মীরা শোনে একই কথা বলি বারবার যে কারণে আমরা ভিসি স্যারকে আমন্ত্রণ করে তার সে আসছেন আমরা প্রিন্সিপাল বিভিন্ন চারটি কলেজের প্রিন্সিপালরা উপস্থিত আছেন আমাদের বর্ধমান সহ হাকিম স্যাররা আছেন এবং আমরা চাচ্ছি যে প্রোগ্রামগুলি আমরা এটা তো রাজনৈতিক প্রোগ্রাম না এটা আমাদের দেশের একটা অর্জন মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে তার নেতৃত্বে আমাদের গর্বের জায়গা আমরা বরিশালের আমাদের অভিভাবক দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক তার হাত দিয়ে মাননীয় তার মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সেই কমিটির যে আস্থার জায়গাটা যে বাস্তবায়ন করেছিলেন আমাদের অভিভাবক এটাকে আমাদের গর্বের জায়গা Gracias.
আমরা রাজনৈতিকভাবে